21 সালের জেএসসি জেডিসি পরীক্ষার্থী বন্ধুরা অবশেষে চূড়ান্ত ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী, এবছর জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। তোমরা অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত ছিলে যে তোমাদের জেএসসি জেডিসি পরীক্ষা হবে কি না, আর সেক্ষেত্রে প্রতিনিয়ত তোমরা এই বিষয়টা সম্পর্কে উদ্বিগ্ন ছিলে এবং শিক্ষা মন্ত্রণালয়ে চোখ রাখতে যে শিক্ষামন্ত্রী একটা দীপুমণি অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা কি বলেছেন। আসলে কি এবছর জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না, এ বিষয়ে শিক্ষামন্ত্রী একটা দীপুমণি কি বলেছেন বিস্তারিত তোমাদেরকে জানাবো, তাই তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। এবছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মঙ্গলবার 28 সেপ্টেম্বর দুপুরে তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা নিয়ে এতদিন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, ফলে শিক্ষা বোর্ডগুলিও এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। তবে আজ এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। সাধারণত জেএসসি ও জেডিসি পরীক্ষা বছরের নভেম্বর মাসে হয়ে থাকে, আর স্কুলের বার্ষিক পরীক্ষাগুলোও হয় ডিসেম্বর মাসে। করোনা সংক্রমণের 1.5 বছর বন্ধের পর 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হয়। আগামী 14 নভেম্বর এসএসসি ও 2রা ডিসেম্বর এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করে গত 27 সেপ্টেম্বর রুটিন অনুমোদনও দেওয়া হয়। পরীক্ষার সূচির বিশেষ নির্দেশনায় বলা হয় কোভিড-19 অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1.5 ঘন্টা, এমসিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে তোমাদের জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না এই বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবেদনটি। আশা করছি তোমরা বিষয়টি বুঝতেই পেরেছ। তোমরা ইতিমধ্যে জানো যে স্কুল কলেজ খোলার আগে সিদ্ধান্ত হয়েছিল যে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছিল, কিন্তু সচরাচর জেএসসি জেডিসি পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু এবার এসএসসি পরীক্ষা নভেম্বরে নেওয়া হচ্ছে, সেজন্য এবার জেএসসি জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে শিক্ষামন্ত্রী আগেই এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট জানিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি যে এবছর জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। তবে আজকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন যে এবার জেএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না।